أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে জানাতে চাই, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক, এটি আমার কামনা। 7 আগস্ট শুক্রবার 2015 দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক আলোচনা সভায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অ্যাডভোকেট তারানা হালিম, তিনি বলছেন, রাষ্ট্রীয়ভাবে শিশু হত্যার প্রচলন করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ মরহুম জিয়াউর রহমান সাহেব। এই কথাটি ওনার কতটুকু যুক্তিসঙ্গত বলা হয়েছে ওনার পক্ষ থেকে সেটা আমি জানি না, তবে 1975 সালে বঙ্গবন্ধুর সঙ্গে যে শহীদ শিশু রাসেলকে শহীদ করা হয়েছিল, তিনি বলছেন যে সেই হত্যাকাণ্ডের যে নেতৃত্ব দেওয়া হয়েছিল, সেই নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব। সেই জন্য তিনি জিয়াউর রহমান সাহেবের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই, 1975 সালের যে ঘটনা, সেই ঘটনা আমাদের অনেকের জানা আছে, অনেকে সত্যভাবে জানতে পারেনি। মরহুম শহীদ জিয়াউর রহমান সাহেব কিভাবে শিশু হত্যার প্রচলন করেছেন? 15 আগস্টের ঘটনার সাথে মরহুম জিয়াউর রহমান সাহেব যদি ওনাকে দোষ দেওয়া হয়, সেটা হবে অন্যায়। কারণ যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যিনি এই হত্যার নেতৃত্ব দিয়েছিলেন, বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব সহ রাসেল, নিশ্চিত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই জান্নাতি শিশু যাকে শহীদ করা হয়েছিল, যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের ভিতরে যদি শহীদ জিয়াউর রহমান সাহেবকে তাদের ভিতরে সংযোগ করে বলা হয় যে তিনি শিশু হত্যার প্রচলন করেছিলেন, তাহলে এটা হবে একেবারে অন্যায় একটি কথা। জাতির লোকেরা সত্য ইতিহাস জানে, বঙ্গবন্ধুর লাশ পড়েছিল এমতাবস্থায় যিনি সরকার প্রধান হয়েছিলেন তিনি জিয়াউর রহমান সাহেব ছিলেন না, আর এই সময় যারা মন্ত্রিসভায় ছিলেন তাদের সবাই ছিলেন আওয়ামী লীগের লোক, এই মন্ত্রিসভার কেউ ছিলেন না শহীদ জিয়াউর রহমান সাহেব। শিশু রাসেলকে যারা শহীদ করেছিলেন তারা সবাই ছিল প্রাক্তন আওয়ামী লীগের লোক, এদের কেউ ছিলেন না শহীদ জিয়াউর রহমান। শহীদ রাসেলের হত্যাকারীদের অধিকরা, তাদের ইতিহাস যদি আমরা দেখি তো আমরা দেখতে পাই তারা চিরকাল আওয়ামী লীগ এই দলের অন্তর্ভুক্ত থেকে জীবন কাটিয়েছেন। অনেকে আমরা জানি এই ঘটনার আসল, এই যে ঘটানো হয়েছে তথ্য শফিউল্লাহ সাহেব জানতেন, তিনি সবকিছু জানা সত্ত্বেও আওয়ামী লীগ হতে তিনি এমপি হন, কিন্তু শহীদ জিয়ানন, এ কে খন্দকার, তিনিও জানতেন
আবার তিনি মন্ত্রীও হন। তিনি জিয়ানন। বঙ্গবন্ধুর বিরুদ্ধে যত লোকেরা ষড়যন্ত্র করেছিল তারা সবাই আওয়ামী লীগের লোক ছিলেন, জিয়াউর রহমান ছিলেন না। জাতির লোকেরা সত্য ইতিহাস তারা সবাই জানে, যদিও তাদেরকে জানাতে দেওয়া হচ্ছে না। যাদের দ্বারা শহীদ রাসেল এই দুনিয়া থেকে চলে গেল এবং ফ্যামিলি সবাই মাননীয় হাসিনা সাহেবা বাদে এবং শেখ রায়না সাহেবা বাদে, তারা সবাই যাদের হাতে হত্যা হয়েছিল তারা সবাই মৃত্যুর পূর্বে মুহূর্ত পর্যন্ত, পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা আওয়ামী লীগের লোক ছিলেন। আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে আবেদন করতে চাই, মিথ্যা কথা জাতির লোকদেরকে না শোনায় চুপ থাকা অনেক ভালো। আজ এইভাবে যদি জাতির শিক্ষার্থীরা, ছেলে মেয়েরা যদি এই ধরনের ইতিহাস জানে, তো এই জাতির একটি অংশ যেমন বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে ভালোবাসেন, আরেকটি বিশাল অংশ তারা শহীদ মরহুম জিয়াউর রহমান সাহেবকেও ভালোবাসেন। আমাদের মস্তিষ্ক যদি আমরা পাল্টাতে না পারি, তাহলে এই প্রতিদ্বন্দ্বীর রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশী সেবা পার্টি কখনো পছন্দ করে না। আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে দেশের সবাইকে, যারা মরহুম জিয়াউর রহমান সাহেবকে ভালোবাসেন এবং যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে ভালোবাসেন, আরও যারা এদেশের বড় বড়রা চলে গেছেন পৃথিবী থেকে, তাদের ব্যাপারে আসুন আমরা সবাই মিলে 14 নম্বর সূরা ইব্রাহিম এর 41 নম্বর আয়াতের দৃষ্টিতে দোয়া করি। এখানে আমাদেরকে যে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার যে তরিকা শিক্ষা দেওয়া হয়েছে, আসুন আমরা সবাই বলি রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের প্রতিপালক, যেদিন হিসাব অনুষ্ঠিত হবে সেই দিন আমাকে, আমার পিতা মাতাকে এবং সকল মুমিনগণকে ক্ষমা করে দিবেন। আর 2 নম্বর সূরা আল বাকারার 141 নম্বর আয়াতের দৃষ্টিতে আসুন আমরা সবাই মিলে কোরআনের এই মেসেজকে সামনে রেখে, যারা মৃত্যুবরণ করেছেন আর যারা শহীদ হয়েছেন তাদের সকলের ব্যাপারে এই আয়াতটি আমরা সামনে রাখি। আর আমি নিশ্চিতভাবে বলছি শেখ রাসেলের জন্য আমরা দোয়া করি চাই না করি, 100% গ্যারান্টি তিনি জান্নাতে চলে গেছেন। কারণ এই শিশু অবস্থাতে যারা তাকে শহীদ করেছেন তাদের পরকাল নিশ্চিত খারাপ, কিন্তু শিশু রাসেল শহীদ এবং তিনি জান্নাতি। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যারা মৃত্যুবরণ করেছে আমাদের পূর্বে, যারা চলে গেছে, যারা অতীত হয়ে গেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 141 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল একটি উম্মত, দূর অতীতের একটি দল। লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন। তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, তারা চলে গেছে, তারা অতীত হয়ে গেছে, আমাদের থেকে অগোচর হয়ে গেছে। তারা যা অর্জন করেছে তা তাদের জন্য রয়েছে, আর তোমরা যা কিছু অর্জন করবে তা তোমাদের জন্য থাকবে। তারা যা কিছু করেছে সে সম্বন্ধে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। তো আমাদের চরিত্র এমনই হতে হবে, বাংলাদেশী সেবা পার্টি এমনই চরিত্র
মানুষকে গড়ার জন্য এই আয়াতের ভিত্তিতে প্রচার করে যাচ্ছে। আবার আমরা যদি দেখি যে চরিত্র আমাদের, কথা বলার যে স্টাইল আমাদের হওয়া উচিত, মানুষের সাথে ব্যবহার আমাদের কেমন হওয়া উচিত, সে ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারা এর 83 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওয়াই দাখাজনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াকুলু লিন-নাসি হুসনা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত থুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। এবং আমি অঙ্গীকার নিয়েছি তোমাদের থেকে, বানি ইসরাঈলদেরকে আল্লাহ বলছেন, আমরা যারা এই পৃথিবীতে আজ রয়েছি আমাদের থেকে আল্লাহ তাআলার অঙ্গীকার হলো, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর গুলামি করবে না, দাসত্ব করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে ভালো ব্যবহার দিবে, ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর যারা তোমাদের আত্মীয় স্বজন রয়েছে, যারা এতিম ও মিসকিন রয়েছে, ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর সমস্ত মানুষের সাথে তোমাদের ব্যবহার থাকতে হবে উত্তম ব্যবহার, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, আর যারা মৃত্যু ব্যক্তি হয়ে গেছেন, যারা চলে গেছেন, তাদের নিয়ে এই ধরনের আলাপ আলোচনা করা, এটা আমাদের সভ্য জাতির অন্তত কাজ না। তারপর আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত থুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। এবং সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, তবে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে অধিকাংশরাই মুখ ফিরিয়ে নিচ্ছে এই কোরআনের চরিত্র থেকে, আর তারা সবাই উগ্রবাদী হয়ে যাচ্ছে। আমরা যদি আজ সবাই মিলে সত্য জাতিতে পরিণত হতে পারি, আর মৃত্যু ব্যক্তিদের নিয়ে যদি আমরা বাড়াবাড়ি না করি, আজ আপনি করছেন, আপনার কারণে আপনার বিপক্ষের লোকেরা আরেকজনকে করছে, তো এই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না। এই দেশটিতে আমরা সবাই দাবি করছি আমরা কলেমা পড়ি, কিন্তু আমাদের চরিত্র যদি এরকম থাকে যে আমরা মৃত্যু ব্যক্তিদের নিয়ে যা ইচ্ছা তাই করব, আল্লাহ রাসূল নিয়ে যা ইচ্ছা তাই বলবো, কোরআন আমরা পড়াতে থাকব, তাহলে পরকাল আমাদের কি হবে? মৃত্যু তো আসবেই আমাদের, কারণ কোরআনে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। আর এই মৃত্যু এবং জীবন আল্লাহ কি জন্য দিয়েছেন? 67 নম্বর সূরা মুলক তার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি তো জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেন তিনি দেখতে পারেন যে সর্বোত্তম কাজের দিক থেকে আমাদের মধ্যে আমরা কে কে উত্তম কাজ করে যেতে পারি। সেই পরীক্ষার জন্য আল্লাহ হায়াত এবং মৌত দান করেছেন, সৃষ্টি করেছেন। তো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের সবাইকে বলতে চাই, আসুন আমরা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে তার স্থান দিই, আর মরহুম জিয়াউর রহমান সাহেবকে তার স্থান দিই, আরও যারা যে স্থান পাবে, যে স্থানের উপযুক্ত, তাদেরকে সেই স্থানে রাখি। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক, বাংলাদেশ সবসময় শান্তিতে থাকুক, বাংলাদেশ জীবিত থাকুক, বাংলাদেশের জয় হোক, এটাই বাংলাদেশি সেবা পার্টির কামনা।